সবাইকে এডু লেকচার স্বাগতম আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এইচ ইউনিটের প্রশ্ন সমাধান করব পদার্থবিজ্ঞান অংশের ওকে দ্যাট মিনস এটাও ফিজিক্স পার্ট তো তোমরা জানো যে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজ নিয়ে আসছি প্রত্যেক দিন একটা একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা সমাধান করব প্রতিটা সাবজেক্টে ধীরে ধীরে আনার চেষ্টা করব ইনশাল্লাহ তো জাঙ্গিনদার বিশ্ববিদ্যালয়ের এইচ ইউনিট মানে হচ্ছে আইটি ইউনিট এটা অনেকে যেন কোশ্চেন একটু ডিফারেন্ট এবং কঠিন হয়ে থাকে তার মধ্যে আমি একটু ব্যতিক্রমধর্মী কোশ্চেনগুলোকে এখানে নিয়ে আসছি প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন সমীকরণটি ভুল দেখো সমীকরণ থেকে প্রশ্ন আসছে জিজ্ঞেস করছে কোনটি ভুল দেখো আর একটি প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলছে যে নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ কোনটি দ্যাট মিন্স সমীকরণ থেকে দুইটা প্রশ্ন আসছে সো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে সমীকরণগুলো থেকেও কোশ্চেন এসে থাকে ওকে তা আমরা দুইটাই দেখি এখানে হচ্ছে কোন সমীকরণটি ভুল তুমি দেখো বি নাম্বার অপশনে ইকুয়াল টু ওয়ান বাই ফোর ফাইভ নট কিউ বাই আর লিখে আছে এখানে কিউ কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে নিচে অবশ্যই প্রাবল্যের ক্ষেত্রে নিচে অবশ্যই আর হয় আর স্কোয়ার হয় সরি নিচে অবশ্যই আর স্কোয়ার হয় ওকে কিন্তু নিচে যেহেতু আর স্কোয়ার নাই সাই হচ্ছে ভুল তো চিহ্নিত অংশটুকু আমি দাগাই ফেলছি বাকিগুলো নিয়ে তুমি আর এত রিচার্জ করার দরকার নাই তুমি জাস্ট ভুলটা যদি ফাইন্ড আউট করতে পারো ওটা দাগাই ফেলবা যদি এটা ফাইন্ড আউট করতে তোমার কষ্ট হয় তখনই তুমি বাকিগুলো নিয়ে রিচার্জ করবা ওকে দুই নম্বর প্রশ্নটা একটু কঠিন এবং অন্যরকম তার আগে আমি এটাও বলে ফেলি ওকে এটাতে বলছে নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ কোনটি নির্দিষ্ট সেকেন্ড হচ্ছে সাপোজ দুই তম সেকেন্ড তিন তম সেকেন্ড এর এই কথাই তোমাকে জিজ্ঞেস করছে কারণ এখানে দেখো এস এইচ আছে সবগুলোতে এস টিএচ এস এইচ এস এইচ দ্যাট মিন্স তম ওকে তম সেকেন্ড নির্ণয়ের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই সূত্রটা শিখেছিলা এরকম যে এস এইচ ইকুয়াল টু বা এস তম ইকুয়াল টু তোমরা শিখছিলে ইউ প্লাস হাফ হাফ তোমরা শিখছিলা এ এ টু টি মাইনাস ওয়ান ওকে এই সূত্রটা তোমার ইনশো সিক্স এটা সবারই মন আসে ইনশাল্লাহ তো এই সূত্রটা এখানে কোথায় আসো তুমি একটু খুঁজে বের করো তুমি দেখো এই যে এই সূত্রটা মিলে কিন্তু কারণ ওখানে ইউ এর জায়গায় এখানে বিনট আসে প্লাস এই যে তুমি এই হাফ এই যে এটাকে এই এই দুইটাকে যদি আমি এরপাশে দেখি তাহলে হাফ এ লিখতে পারি রাইট আর এটাকে যদি ব্র্যাকেট দিই তাহলে এটার সাথে মিলে যায় ওকে একটু আগে যেটা ছিল এখনও কিন্তু কাছাকাছি এসে সো এখানেও আনসার হচ্ছে যে এটা কারণ এটাই হচ্ছে যে তোমার তম সেকেন্ডের জন্য সূত্র কারণ তুমি কেমনে বুঝবো যেটা তোমর সেকেন্ডও যে দিয়ে চাষের সাথে হ্যাঁ আর এখানে জিজ্ঞেস করছে নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রম দূরত্ব সেখান থেকে আমি এটা বুঝে নিব তাহলে আমাদের দুইটা কোশ্চেন সমীকরণ থেকে আসছে এবং আমরা সেগুলোর যথাযথ আনসার করতে পারছি এবার দেখি আমরা অন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর দিকে একটু তাকাই আমি যদি এখানের দুই নাম্বারটার দিকে আগে তাকাই তাহলে ভালো হয় এটা একটু অন্য ধরনের প্রশ্ন বলছে যে দেখো খেয়াল করো যে স্থির পানিতে পার্শ্ব যে ভরের একটি স্থির নৌকাকে নদীর দুই তীর থেকে দড়ি দিয়ে সিক্সটি ডিগ্রি কোণে টানা হচ্ছে তাহলে স্থির পানিতে একটা নৌকা ছিল সাপোজ সাপোজ এটা হচ্ছে সেই নদীটি নদীর মধ্যে একটা একটা নৌকা আছে ওকে এখন এই নৌকাটাকে এই নৌকাটাকে নৌকাটাকে দুই তীর থেকে টানা হচ্ছে সাপোজ একটা তীর হচ্ছে এখানে আর একটা তীর হচ্ছে সাপোজ এখানে তো এখন দুই তীর থেকে যদি টানে খেয়াল করো দুই তীর থেকে সিক্সটি ডিগ্রি কোণে টানা হচ্ছে এটা বলছে এইখানে মনে করো দড়ি বেঁধে এদিক থেকে একটা লোক এদিক থেকে একটা লোকে টানতেছে এদিক থেকে আরেকটা লোকে টানতেছে এবং সেটা কত ডিগ্রি কোণে দুই তীর থেকে দড়ি দিয়ে সিক্সটি ডিগ্রি কোণে টানা হচ্ছে ওকে পরে বলছে যে নৌকাটি কত সময় তীরের সমান্তরালে দুশো চল্লিশ মিটার অতিক্রম করবে তাহলে তীরের সমান্তরাল তাহলে দুই তীর হচ্ছে যে এই যে এটা এটা একটা তীর এটা একটা তীর আর এটা নদীতে আমি পানি দেখালাম তাহলে দুই তীরের সমান্তরালে যদি যায় তাহলে সে হয়তো এদিকে যাবে এদিকে যাবে এদিকে দুশো চল্লিশ মিটার সে অতিক্রম করবে কত সেকেন্ড সময় পর বা কত সময় পর হ্যাঁ জিজ্ঞেসে নৌকাটি কত সময় ওকে কত সময়ে তীরের সমান্তরালে দুশো চল্লিশ কিলো মিটার অতিক্রম করবে তাহলে কাহিনি কি কাহিনি হচ্ছে একটা স্থির নৌকা ছিল স্থির পানিতে ওকে তো পরে এই নৌকাটিকে দুই পার থেকে দুজন লোক টানতেছে সিক্সটি ডিগ্রি কোণে ওকে নৌকাটি কত সময়ে দুশো মিটার তীরের সমান্তরালে যাবে তীরের সমান্তরালে যে এদিকে আর কি হ্যাঁ যাবে তো এখন আমাদের কাছে আবার ব্র্যাকেটের মধ্যে বলে দিছে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দুই দিক হতে সমান টানে নৌকাটিকে টানা হয় দুই দিক থেকে সমান টানে সাপোজ এই দিক থেকে যদি অ্যাপ বলে টানা হয় এদিক থেকেও অ্যাপ বলে টানা হয় তারপরে বলছে যে দড়ির টান যে টানতে ছিল সেই টানটা হচ্ছে টুয়েলভ নিউটন তাহলে এটা ছিল টুয়েলভ নিউটন ওকে পরে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে সময় কত লাগবে যে দুশো চল্লিশ মিটার যাতে তারা আসলে সময় কতটুকু লাগবে এখন সময় কেমনে বের করতে হয় তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে আমরা এভাবে বের করি দুশো চল্লিশ মিটারকে তাহলে এস দিয়ে বের করতে পারি আর আদি বেগ যেহেতু শূন্য তাহলে আমরা লিখতে পারি এস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যে শত্রুটা ছিল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার যেটা ছিল সেখান থেকে আমরা ইউটিটা বাদ দিয়ে দিব কারণ বলছে নৌকাটি স্থির ছিল যে একটি স্থির নৌকাকে ওকে তাহলে আমরা শুধু এটা লিখব এস ইকুইল টু হাফ এটি স্কোয়ার তাহলে এস আমাদের জানি দুশো আর আমরা টি বের করবো কিন্তু আমরা এই জানি না এই হচ্ছে তরণ এখন এই তরণটা আমরা এইখানে যে বল দেওয়া আছে বল থেকে বের করতে পারি বল এফ ইকুয়াল টু এম এ এফ ইকুয়াল টু এম এ যেখানে এ বের করব এম আমাদের দেওয়া আছে এম হচ্ছে যে নৌকার ভর নৌকার ভর হচ্ছে যে পাঁচশো কেজি তাহলে আমরা এফও জানি এফ হচ্ছে টুয়েলভ নিউটন ওকে কিন্তু এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে যেহেতু দুই দিক থেকে দুজনেই টানতেছে এবং যেহেতু সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ছিল ওকে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ছিল সাপোজ এই যে এই 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 অ্যাঙ্গেলটাই সাপোজ সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ওকে এটা সাপোজ সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল এখন এই যে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে দুই দিক থেকে টানতে সে সমান টানে এই জন্য তোমার এখানে অ্যাফটাকে আমাদেরকে অনুভূমিক যেই উপাংশ ঠিক আছে বলের অনুভূমিক উপাংশটাকে আমাদেরকে নিতে হবে নিলে এদিকে তুমি পাবা অ্যাপ কস্তিটা অ্যাফ কস্তিটা আবার এদিকেও তুমি পাবা অ্যাফ কস্তিটা ওকে এফ কস্তিটা কারণ ওই যে সিক্সটি ডিগ্রি কোনো টানতে ছিল দুই দিক থেকেই এই জন্য ওকে তো এখন এই দুইটাকে তুমি যোগ করো যোগ করলে হয় টু এফ কস্তিটা ওকে দুই দিক থেকেই তো টানতে ছিল সমান নেই এই জন্য দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় টু এফ কস্তিটা ওকে দ্যাট মিন্স আমরা লিখবো টু এফ কস্টিট ইকল টু এম এ লেখার কথা ছিল এফ ইকুয়াল টু এম এ বাট আমরা লিখবো টু এফ কস্টিট ইউল টু এম এখান থেকে তুমি জাস্ট এইটাকে বের করে নাও টু এফ হচ্ছে টুয়েলভ কস সিক্সটি ডিগ্রি ইকুইল টু এম এম হচ্ছে পাঁচশো ইন্টু এ ওকে এখন খেয়াল করা তাহলে এই ইকুয়েশন থেকে আমরা জাস্ট এর মানটাই তো নির্ণয় করবো ওকে তো এর মান নির্ণয় করার জন্য আমরা তার আগে তার আগে জাস্ট এগুলোকে একটু বসাই জিনিসগুলোকে একটু বসাই যে কোনটা কি হয় এখানে দেখো বারো এবং দুই গুণ করলে চব্বিশ হয় আর কস সিক্সটি ডিগ্রি মানে আসলে সাইন থার্টি ধরতে পারো সাইন থার্টি মানে হচ্ছে হাফ হাফ ইকুয়াল টু হয় পাঁচশো ইন্টু এ ওকে এবার তুমি এখান থেকে বের করো এ কত চলে আসে এই চলে আসে হচ্ছে তোমার এখানে কাটাকাটি করলে কত হয় বারো হয় এটা দিয়ে কাটলে ওকে তাহলে এই পাশে শুধু বারো এই পাশে পাঁচশো তাহলে হয় বারো বাই পাঁচশো মিটার সেকেন্ড ইনভার্স টু দেখো ক্যালকুলেটর ছাড়া আমি কিন্তু এই জায়গাটা এই জায়গায় ক্যালকুলেশন কিন্তু করছি তোমাদেরকেও ঠিক ব্যাপার করতে হবে ক্যালকুলেটর ছাড়াই ওকে এবার এ এর মানটা এখানে তুমি বসা দাও এই সূত্রের মধ্যে তাহলে হয় হাফ এ এ কত পাইছো আমরা বারো বাই পাঁচশো টি স্কোয়ারটা থাকুক আর এ পাশে অ্যাস কত ছিল এস ছিল দুশো চল্লিশ এ যেভাবে তুমি লিখে দিবা ওকে এবার এইখানে তুমি টি এর মানটাকে কাজ করলে আমরা যেটা এই যে পাশে যদি নিয়ে আসো চারশো আশি হয় ওই যে হাফটাকে যদি নিয়ে আসা চারশো আশি হবে চারশো আশির সাথে আবার এই পাঁচশো গুণ ওকে পাঁচশো গুণ আর টুয়েলভ দিয়ে ডিভাইড টুয়েলভ দিয়ে ডিভাইড টুয়েলভ দিয়ে ডিভাইড ডিভাইড এটা টি স্কোয়ারে রেখে দিতে পারো ওকে আমি জাস্ট একটা একটা ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একেবারে একে এক মানে নিজের মতো করে করে ফেলতে পারো সমস্যা নেই ওটা তাহলে এবার যেটা করবা সেটা হচ্ছে খেয়াল করো তো টি স্কোয়ারের জায়গায় তুমি টি লিখবা তাহলে এখানে রুটোভার হবে রাইট রুটোভার দিয়ে দেখো এই আটচল্লিশ দিয়ে আমরা বারোকে যদি সরি বারো দিয়ে যদি আটচল্লিশকে ভাগ করি তাহলে কী হয় চার হয় দ্যাট মিনস এখানে চল্লিশ আসতেছে ওকে চল্লিশ তাহলে রুটোভার চল্লিশ ইন্টু পাঁচশো ওকে এটাই তো আসতেছে আমাদের ওকে এবার তুমি এটা কি করবা এখানে যদি কাজ করো তাহলে পাবা দেখো ভিতরে আমি গুণ করতেছি ওকে চার পাঁচা বিশ আর হচ্ছে যে শূন্য বসতেছে তিনটা এবার এটাকে রুট করতে পারো তুমি কীভাবে এভাবে করতে পারো যে রুট ওভার টু ইন্টু ওকে এবার এখানে কাজ করলে তুমি যেটা পাবো অপশনের সাথে কি অপশনে কি কী আছে দেখো তো অপশনে কিন্তু একটা আছে হান্ড্রেড ইন্টু রুট টু সেকেন্ড ওকে এটা আমরা কাজ করতে পারি এই যে রুট টুটাকে রেখে দিলাম আর এই যে এইখানে যেই ওয়ান জিরো জিরো মানে দশ হাজার দশ হাজারকে রুট করে দেখো তুমি হান্ড্রেড হয় ওকে তাহলে হান্ড্রেড ইন টু হান্ড্রেড মানে রু এই অংশটাকে রুট ওপার করছি আর রুট টুটাকে করে নিই দ্যাট মিনস এখানে আলটিমেটলি কী আসলো হান্ড্রেড রুট ওভার টু তাহলে এটাই হচ্ছে আমাদের টি এর মান টি মানে সেকেন্ডে আসবে কারণ আমাদের তরণটা ছিল মিডিয়ার সেকেন্ড ইনভার টুতে ওকে তাহলে এত সেকেন্ড এত সেকেন্ড কোথায় আছে এই যে দেখো বি অপশনে আছে ওকে তাহলে বি অপশনটাই হচ্ছে তোমাদের আনসার তোমরা এইভাবে রিটার্নে করতে পারো ক্যালকুলেটর ছাড়া আবার এমসি কিউতে করতে পারো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কীভাবে ক্যালকুলেটর ছাড়া করতে হয় ক্যালকুলেটর ছাড়া কীভাবে করা যায় কিনা এখন আমি তোমাকে প্রুফ দিছি যে ক্যালকুলেটর ছাড়া করা যায় কিনা ওকে সো এবার আমরা তিন নম্বর প্রশ্নটা পড়ি তিন নম্বর প্রশ্নের মধ্যে বলছে যে পৃথিবী সূর্যের চারিদিকে চব্বিশ ঘন্টায় একবার ঘূর্ণন সম্পন্ন করে এটা আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে চব্বিশ ঘন্টায় একবার ঘূর্ণন সম্পন্ন করে তাহলে পৃথিবী কর্তৃক কৃত কাজ কত মানে পৃথিবী কর্তৃক কত কাজ হবে পৃথিবী যে সূর্যের চারপাশে চব্বিশ ঘন্টায় একবার ঘূর্ণন সম্পন্ন করে এটাতে পৃথিবীর কৃত কাজ কত আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কত ছয় চার শূন্য শূন্য কিলোমিটার তারা খেয়াল করো তো এ পৃথিবী এখান থেকে সাপোজ শুরু করলো ঘুরে চব্বিশ ঘন্টা আবার আগের জায়গায় আসলো তাহলে এখানে কৃতকাজ কত এটা হচ্ছে মূল কাহিনী আর পৃথিবীর ব্যাসাধ্য দাও আছে পৃথিবীর ব্যাসাধ্য হচ্ছে যে এখান থেকে এতটুকু কেন্দ্র থেকে এটুকু এটুকু ছয় চার শূন্য শূন্য কিলোমিটার এখন এখানে আসলে একটা জিনিস তুমি জাস্ট থিওরিটা মনে রাখলেই হবে যে কোনো একটা বস্তু যদি ঘুরে ঠিক আবার আগের জায়গায় আসে তাহলে কৃতকাজ শূন্য হয় সেখানে কোনো কাজ সম্পাদিত হয় না কারণ তা তো ঘটে নেই সে তো আবার আগের জায়গায় চলে আসছে ঘুরে একটা চক্র সম্পন্ন করে আবার আগের জায়গায় আসছে ওকে তাহলে এক্ষেত্রে তার কাজ কত শূন্য জুল দৌড়তে পারো বা শূন্য দৌড়তে পারো ওকে তাহলে আমাদের দেখি এই যে শূন্য জুড়ে অপশনে আছে সো আমরা এটাকে দাগিয়ে দিবো ওকে এবার চার নাম্বার প্রশ্নটা আমরা করব চার এবং পাঁচ নাম্বার প্রশ্নটা ওকে একটু খেয়াল করবা মানে হচ্ছে যে একটু ট্রিকি ওয়েতে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয় তোমরা বুঝতে পারতেছ চার নম্বরে বলছে যে পঞ্চাশ কেজি ভরের একজন বালক খালি পায়ে দাঁড়িয়ে আছে তাহলে পঞ্চাশ কেজি ভরের একজন বালক পায়ে কোনো জুতা নাই সে দাঁড়ায় আছে ওকে তারপর বলছে যে তার পায়ের পাতার ক্ষেত্রফল পায়ের পাতা মানে পায়ের গো মানে পায়ের যে পাতাটা আর কি এই যে তালু আর কি হাতে যেরকম তালু থাকে পায়ে তালু থাকে না ওইটা ওইটার ক্ষেত্রফল বলছে কত দুইশো সেন্টিমিটার স্কোয়ার তাহলে পায়ের যে পাতা এটার ক্ষেত্রফল হচ্ছে দুইশো সেন্টিমিটার স্কোয়ার পরে বলছে যে বালক কর্তৃক ভূমির উপরে চাপ কত তাহলে বালকটা যেহেতু দাঁড়িয়েছিল এরভাবে করে সে দাঁড়িয়েছিল দুই পা দিয়ে তাহলে সে যে মাটিতে যে চাপ দিচ্ছে ভূমির উপরে যে চাপটা দিচ্ছে সেই চাপের সেই চাপের চাপের মান কত আমাদেরকে বের করতে বলছে ওকে তাহলে চাপ পিকলটা আমরা জানি কি চাপ পিকুল টু এফ বাই এ এটা আমরা একদম নাইন টেন শিখছি রাইট এই সেই বেসিক জ্ঞানগুলোকে এসে আমাদেরকে কাজে লাগানো লাগতেছে তাহলে এ কি হবে এ হচ্ছে যে পরিমাণ মাটিতে বা যে তার পায়ের পাতার যে ক্ষেত্রফল সেটাই সেই পরিমাণ মাটি তো সেই সেই পরিমাণ মাটির উপরে তো সে চাপ দিচ্ছে ওকে তাহলে এই দুইশো সেন্টিমিটার স্কোয়ারকে আমরা কিসে নিতে হবে ক্ষেত্রফলটাকে আমাদেরকে মিটার স্কোয়ার নিতে হবে ওকে তাহলে দুইশো সেন্টিমিটার স্কোয়ারকে যদি তুমি মিটার স্কোয়ার নাও তাহলে তোমাকে একশো দিয়ে দুইবার ডিভাইড করতে হবে কারণ এখানে স্কোয়ার আছে একবার ডিভাইড করলে একটা হচ্ছে কিন্তু তোমাকে দুইবার করতে হবে অর্থাৎ একশো দিয়ে একবার ডিভাইড আবারও একশো দিয়ে ডিভাইড করতে হবে ওকে তাহলে মোট এই যে এটা দিয়ে এটা এটা আসবে ইন্টু ইন্টু টেন ইনভার্স ফোর দিলে তুমি এবার ওইখানে মিটার স্কোয়ার লিখতে পারবা ওকে এটা অনেকে হয়তো বুঝো নয় আমি বলি তোমাকে সাপোজ দুইশো যে সেন্টিমিটার স্কোয়ার বলছে এটা আসলে কোর্ট আসছে এটা হতে পারে এরকম যে এরকম হতে পারে যে একটা ছিল দশ একটা ছিল বিশ দৈর্ঘ্য ছিল দশ প্রস্থ ছিল বিশ সেখানে মাল্টিপ্লাই করার কারণে এটা আসছে এখন এই দুইটাই নিশ্চয়ই সেন্টিমিটারে ছিল ওকে দশও ছিল সেন্টিমিটারে ইন্টু বিশও ছিল সেন্টিমিটারে এখন দুইটাকে যখন গুণ করলো তখনই দুইশো সেন্টিমিটার স্কোয়ার আসলো দুইশো সেন্টিমিটার স্কোয়ার তাহলে তুমি যদি এখন এই দুইটাকে আলাদা আলাদা মিটারও নাও তাহলে তো মিটার স্কোয়ার লিখতে পারবা তাহলে এটাকে যদি মিটার নিতে হয় এক হাজার দিয়ে ভাগ একশো দিয়ে ভাগ করতে হবে এটাকে মিটার নিতে হলে তাও একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে এই জন্য দুইবার দুইবার ভাগ করতে হয়েছে এই জায়গাটাতে ওকে তাহলে ভাগ করলে এবার তুমি লিখতে পারবা দুইশো মিটার স্কোয়ার ওকে তো দুইশো আর নিচে কত চলে আসছে নিচে চলে আসছে যে কত দেখো টেন টু দি পাওয়ার ফোর এই যে উপরে দুইশো নিচে টেন টু দি পাওয়ার ফোর এবার এই ভদ্রলোকের রেজাল্টই হচ্ছে আসলে এটা এটা আসলে আশা করি তোমরা এখন যারা ক্লিয়ার ছিল না তারা ক্লিয়ার হয়ে গেছো সো নিচেরটা পাইলাম উপরে হচ্ছে অ্যাফ এফ অফের জায়গায় আমরা এম লিখতে পারি কারণ ওই বালকের বর আমাদের দাওয়ায় আছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ ইন্টু জি নাইন পয়েন্ট এইট দেখো একটু ভালো করে খেয়াল করবা এইখানে পঞ্চাশ দিয়ে তুমি দুইশোকে কাটো চার হয় ওকে এবার এ চার দিয়ে তুমি এটাকে মনে করো যে নাইন এইট অর্থাৎ নাইনটি এইট মনে করো নাইনটি এইটকে তুমি চার দিয়ে ডিভাইড করো তাহলে কত হয় তুমি দেখবা চব্বিশ দশমিক ফাইভ হবে চব্বিশ দশমিক পাঁচ আর নিচে আছে কত নিচে আসে চব্বিশ দশমিক ফাইভ হয় নাইনটি এ কে করলে কিন্তু এখানে তো নাইন পয়েন্ট এইট তাহলে টু পয়েন্ট ফোর ফাইভ হবে টু পয়েন্ট ফোর ফাইভ ওকে আর নিচে যেটা আছে সেটা উপরে উঠে যাচ্ছে বাঘের কারণে ওকে উপরে উঠলে হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর এত চাপ যেহেতু এটা হবে প্যাসকেল দেখবো আমি এত প্যাসকেল আমাদের অপশানে আছে কি না দেখো এত এই এই জিনিসটা নাই টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর কোথাও নাই তাহলে ওখানে আবার একটা আছে দেখো প্যাসকেলগুলোকে বাদ দিয়ে দাও প্যাসকেলের সাথে মিলে নেই এই প্যাসকেলগুলো বাদ এগুলোর সাথে মিলে না এই জন্য এবার কিলো প্যাসকেলের মধ্যে দেখো একজন আছে এই যে এই ভদ্রলোক এটাকে পরে দেখি এটাও প্যাসকেল এটাও বাদ গেছে এটা মিলে নেয় কিলো প্যাসকেলটাতে নিয়ে যে গিয়ে দেখি খেয়াল করো এদিকে যদি আমি ট্যান দিয়ে গুণ করি এখানকার এই যে খেয়াল করো দুই দশমিক চার পাঁচ ইন্টু দশ ইন্টু টেনটা দিয়ে থ্রি লিখতে পারি না এখনও প্যাসকেলে আছে থাকুক এবার খেয়াল করো এই এটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে হয় চব্বিশ দশমিক পাঁচ আর ইন্টু টেন টু দেওয়ার থ্রি প্যাসকেল এখন এই টেন টু দিওয়ার থ্রিকে আমি কিলো প্যাসকেল দিতে পারি ওকে প্যাসকেলকে কিলো প্যাসকেল তাহলে চব্বিশ দশমিক পাঁচ কিলো প্যাসকেল এগুলো তোমরা জানো অনেকে বাট অনেকেই জানা না তাদের জন্য আমি এক্সপ্লেন করতেছি আমি জানি এটা ম্যাক্সিমাম জানে নাইনটি এইট পার্সেন্টে জানে বাট টু পার্সেন্টে জানা না আমি সেই টু পার্সেন্টের জন্য দেখা দিচ্ছি বাকিরা বোর হব না প্লিজ এবার আমরা আমরা চলে যাচ্ছি লাস্ট প্রশ্নে আজকের জন্য লাস্ট প্রশ্ন পরে কিন্তু আবার আসবে ওকে একটি কণার একটি কণার পূর্ব ও পশ্চিম দিকে স্মরণ হচ্ছে ফাইভ কিলোমিটার হলে এর লব্ধি স্মরণ কত তাহলে একটি কণা সাপোজ এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে যে পশ্চিম দুই দিকে তার স্মরণ হচ্ছে ফাইভ কিলোমিটার তো জিজ্ঞেস করছে তার লব্ধি স্মরণ কত খেয়াল করবো এটা আমরা শিখছি যে দু বিপরীত দিকে যদি যায় তাহলে লব্ধি হয় এরকম আমরা নিজে শিখছিলাম বিপরীত দিকে গেলে লব্ধি হয় পি মাইনাস কিউ একশো আশি ডিগ্রি কোণে তোমাদের নিচ্ছ ব্যাক্তর ক্ষেত্রে খেয়াল আছে ওকে তাহলে এবার তুমি বিয়োগ করে দেখো লব্ধি কত হয় ফাইভ মাইনাস ফাইভ জিরো তাহলে লব্ধি দিয়ে আসতে শূন্য শূন্য কোথায় আছে এই যে ওকে তাহলে এভাবে আমরা এমসিকিউগুলোকে কিউগুলোকে আনসার করবো আমাদের ভর্তি পরীক্ষায় যদি রিটেনে দেয় ঠিক আমি যেভাবে দেখাইছি এভাবে তুমি করতে পারবা কারণ আমি এমনভাবে করাছি যাতে তোমাদের রিটেনেও কাজে লাগে এমসিকিউতেও কাজে লাগে তো আমার জন্য দোয়া করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকে চলে যাচ্ছি অন্য একদিন আবার অন্য কোনো টপিকে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকি আল্লাহ হাফেজ টাটা